সিপাহীজলা ডিস্ট্রিক্ট তথা বিশালগড়বাসীর আমাদের গর্ব। নিউজ মিডিয়া সিটি আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। চরম আর্থিক দুরবস্থা প্রথম দিকে ছিল এবং বর্তমানেও আছে, তার মধ্য দিয়েও নির্ভীকভাবে এই নিউজ মিডিয়া সিটি যেভাবে কাজ করছে আমি তার জন্য সমস্ত নিউজ মিডিয়া সিটির কর্মীদের এবং তার কর্ণধার আমার ভাতৃপ্রদীম উদয়ন সহ অন্যান্যরা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নিউজ মিডিয়া সিটি কাজ করেছে এবং নিরপেক্ষভাবে মানুষের কথা, মানুষের সমস্যার কথা জনসম্মুখে তুলে ধরেছে। তাদের এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিন আমি নিউজ মিডিয়া সিটির আরও অনেক শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আশা করছি যে নিউজ মিডিয়া সিটি আগামী দিন মানুষের জন্য, মানুষের পাশে থেকে এভাবে কাজ করে যাবে এবং সরকারের, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন জনকল্যাণমুখী যে কাজ, জনকল্যাণমুখী যোজনা মানুষের সামনে তুলে ধরতে সমর্থ হবে। আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে সিপাহীজলা স্থিত তাদের মূল যে অফিস নিউজ মিডিয়া সিটি, তাদের এক বছর পূর্তি হতে চলেছে এবং খুব নিষ্ঠা এবং সততার সাথে তারা মানুষের কাছে খবর পৌঁছে দিয়েছে। দৈনন্দিন ঘটনাগুলো নিরপেক্ষতা বজায় রেখে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং সবাইকে যারা এর সাথে জড়িত, এই নিউজ মিডিয়া সিটির সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা রাখবো আগামী দিন যে যেরকমভাবে গত বছর আপনারা সততার সাথে, নিরপেক্ষতার সাথে আপনারা আপনাদের চ্যানেল চালিয়েছেন, ঠিক একইভাবে আগামী দিনগুলোতে আপনারা সেই খবর পরিবেশনা করবেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।